সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত রুনি আছে এবং ইমদাদ আছে এবং আমাদের সাথে তিনজন অতিথি আছে সকালের বাংলাদেশে আমরা ইতিবাচক গল্প নিয়ে কথা বলি আমাদের সাথে তিনজন অতিথি আছে আমরা সেই ইতিবাচক গল্প নিয়ে তাদের কাছে আসতে চাই আমার কাছে শুরুতেই আছে মোহাম্মদ মনিরুল ইসলাম সে সভাপতি ডুয়েট রোবোটিক্স ক্লাব তারপরে আছে মেহেরুন নেসা যুগ্ন সম্পাদক ডুয়েট রোবোটিক্স ক্লাব এবং এরপরে আছে হচ্ছে আব্দুল্লাল কিবরিয়া সাধারণ সম্পাদক ডুয়েট রোবোটিক্স ক্লাব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল কেমন আছেন আপনারা শুভ সকাল ভালো শুভ সকাল রোবোটিক্স ক্লাব কত বছর হলো ডুয়েট রোবোটিক্স ক্লাবে আমাদের এই বছর আমরা 10 বছর পূর্তি পালন করেছি 2014 সালে প্রতিষ্ঠা হয়েছিল 2024 সাল এখন মানে রোবোটিক্স ক্লাবের 10 বছর 10 বছর পূর্তি হয়েছে আমাদের ডুয়েট রোবোটিক্স ক্লাবের 10 বছর পূর্তি সম্পন্ন হলো এই 2024 সালে দীর্ঘ সময় জি হ্যাঁ তো এই দীর্ঘ সময়ে মানে ক্লাবটা যখন শুরু হয়েছিল তখন কতজন মেম্বার ছিল এবং এখন কতজন মেম্বার আছে যখন শুরু হয়েছিল তখন গুটি কয়েক মেম্বার 20-25 জনের মতো দিয়ে শুরু হয়েছিল এখন আমাদের চার চতুর্থ মানে চারটা ইয়ার মিলিয়ে আমরা মেম্বার আছে 250 এর উপরে এখন ক্লাবে 250 এর উপর মেম্বার হ্যাঁ চারটা বর্ষ মিলিয়ে মেরুন আপনি একটু আমাদেরকে বলবেন যে রোবোটিক্স ক্লাবে আপনারা কি করেন মূল কাজ কি এবং 250 জন তো আসলে অনেক মেম্বার সবাই কি জয়েন করতে পারে কিনা মোটামুটি সবাই থাকার চেষ্টা করে আর আমাদের হচ্ছে অনেকগুলো সেগমেন্টে কাজ হয় রোবোটিক্স ক্লাবে আপনার কেউ হচ্ছে যার যেখানে ইন্টারেস্ট কেউ হচ্ছে লাইন ফলোয়িং রোবোটে কাজ করে কেউ রোবো সকারে কাজ করে কেউ হচ্ছে আপনার কসমো ক্লেঞ্জারে কাজ করে তো এক একজন এক এক ফিল্ডে কাজ করে তো যে যার ইন্টারেস্টটা নিয়ে আগায় তো আমাদের ক্লাবে মূলত হচ্ছে আপনার এখানে এই জিনিসগুলো তৈরি করার জন্য সবগুলো ইকুইপমেন্ট আছে প্রয়োজনীয় যা যা লাগবে তো সবাই আমরা মূলত এখানে টিম ওয়াইজ কাজটা করা হয় এখানে ইন্ডিভিজুয়াল কোনো কাজ হয় না ম্যাক্সিমাম সব কাজ টিম ওয়াইজ হয় দেন এখানে সব কিছু আমাদের টিচাররা থাকে অ্যাডভাইজাররা আছে এরা হচ্ছে আপনার এগুলো দেখাশোনা করে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা এদের কাছে বলি ওনারা এগুলো সংশোধন করে দেয় আর হচ্ছে মেনলি আমাদের টার্গেট থাকে কি হচ্ছে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনালি যে প্রতিযোগিতাগুলো হয় ওইখানে পার্টিসিপেট করা আর আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলোতে চ্যাম্পিয়ন ফার্স্ট রানার আপ সেকেন্ড রানার আপ হিসাবেও প্লেস অর্জন করছি এটাই আমাদের আমি ঠিক এইটারই ফলো আপ ইনফরমেশন জানতে চাই আব্দুল্লাহর কাছ থেকে যে মানে কী কী ধরনের আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করেছি এবং কোথায় কোথায় আমরা গিয়েছি আসলে 2014 সাল থেকে আমাদের ডুয়েট রোবোটিক্স ক্লাবের যাত্রা শুরু হয় আমাদের একজন ত্রিপলির বড় ভাই ছিলেন রূপায়ণ হালদার ভাই তো তিনারা প্রথম ওই চার বর্ষে দেখলেন যে কী হয় আমাদের তখন কম্পিটিশন সম্পর্কে আইডিয়া ছিল না আর কি তো তিনিই শুরু করলেন আর কি একটা টিম গঠন করে বিভিন্ন জায়গায় গিয়ে কম্পিটিশন করতেন বিশেষ করে লাইন ফলোয়িং রোবটটা উনি দেখলেন প্রথম এবং ওনার কাছে খুব ভালো লাগলো আর কি তো সেটা নিয়ে শুরু করে ওই তারপর স্যাররা যখন দেখলেন যে হ্যাঁ ভালো করতেছে বিভিন্ন জায়গা থেকে অ্যাচিভমেন্ট আসতেছে তারপর হচ্ছে আমাদের একটা ক্লাবের ব্যবস্থা করে দিল স্যাররা লাইন ফলোয়িং রোবটটা কি হ্যাঁ এটা হলো গিয়ে এমন একটা দুই চাকার একটা রোবট অথবা তিন চাকার বলতে পারি আমরা তো যেটা কি করে ওই লাইন সেন্স করে করে যেতে পারে অর্থাৎ লাইন থাকে সাদা সারফেসের উপর ধরতে পারেন আপনার ব্ল্যাক লাইন থাকে সেটা ডিটেক্ট করে করে সে বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে সেটা থাকতে পারে যে প্লাস শেপের কিছু একটা থাকতে পারে ওকে তো ছোটবেলা আমরা যেরকম মানে রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িগুলো যেভাবে চালানো হতো এখানে একটু ডিফারেন্ট আছে সেটা হলো এটা তো একটু রোবটিক অর্থাৎ এটা স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে কিন্তু রিমোট কন্ট্রোল গাড়িটা আসলে সেটা করতে পারে না এই ক্যারেক্টার তফাৎ আর কি আর হচ্ছে আমি রূপায়ণ হালদার ভাইয়ের কাছ থেকে আরেকটা বিষয় বলতে চাই দিন দিন যখন যাচ্ছিল আমাদের প্রতিযোগিতার সংখ্যা বাড়তেছিল এবং উনি একটা রোবট ডেভেলপ করেন যেটা হচ্ছে মঙ্গল গ্রহে পাঠানোর জন্য মার্স রোবার চ্যালেঞ্জ বলা হয় যেটা যুক্তরাষ্ট্রের ইউটা প্রদেশে প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং সেখানে আমাদের রূপায়ণ হালদার ভাইয়ের একটা টিম মার্স রোবার নিয়ে সেখানে প্রতিযোগিতা করে এবং তার টিম ভালো অবস্থান করে সেখানে এটা বলছেন 2014 সালের কথা 2017 সালের কথা পরবর্তীতে 2018 সালেও আমাদের বিভিন্ন ন্যাশনাল অ্যাচিভমেন্ট আছে যেমন বুয়েটে রুয়েটে যেসব রোবোটিক্স প্রতিযোগিতা হয় সেখানে আমাদের ক্লাব থেকে পার্টিসিপেশন করে এবং চ্যাম্পিয়ন রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে পরবর্তীতে হচ্ছে 2019 ভালো করে তারপর করোনার সময় আসে একটু গ্যাপ হয় তবে 2023 আমরা হচ্ছে খুব ভালো একটা ব্যাকথ্রো করি 2023 আমাদের টোটাল প্রায়
20টার মতো অ্যাচিভমেন্ট হয় যে যতগুলো রোবোটিক্স প্রতিযোগিতা হয়েছিল আমাদের বাংলাদেশে এমন কোনো প্রতিযোগিতা নেই যে যেখানে আমাদের প্রাইজ মিস হয়েছে হয়তো কখনো চ্যাম্পিয়ন কখনো থার্ড কখনো কিন্তু প্রাইজ ছিল আর 2022 এ আরেকটা উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মুম্বাই আইআইটি বোম্বে নামে পরিচিত সেখানে প্রতি বছর একটা রোবোটিক্স প্রতিযোগিতা হয় তার নাম হচ্ছে টেক ফেস্ট সেই টেক ফেস্টে 2022 এ আমাদের ডুয়েট থেকে তিনটা টিম পার্টিসিপেশন করে এবং তার মধ্যে দুইটা টিম লাইন ফলোয়িং রোবটের মতোই আরেকটু আপডেট সেটা হচ্ছে মেসমারাইজ লাইন ফলোয়িং রোবট হচ্ছে শুধু রোবটটা লাইন ফলো করে চলে কিন্তু লাইনটা যদি আঁকা বাঁকা থাকে তারপর সেখানে যদি কোনো লুপ থাকে যার মধ্যে রোবটটা আটকে যেতে পারে সেই সকল ক্ষেত্রে রোবটটা যেন সব থেকে শর্টকাট ওয়ে ফলো করে ফার্স্ট পজিশন থেকে ইন পজিশন পর্যন্ত যেতে পারে সেই রোবটের মধ্যে আমাদের ডুয়েট থেকে সেকেন্ড এবং থার্ড দুইটা প্রাইজ নিয়ে আসে এটা আমাদের জন্য খুবই একটা স্মরণীয় মুহূর্ত ছিল মানে বোঝা যাচ্ছে মেহরুন আপনাদের ডুয়েটে রোবট নিয়ে অনেক মানে আপনাদের কনসেন্ট্রেশন আছে ভালো এটা খুব ভালো কাজ করছেন আপনারা কি শুধু রোবট ট্রিক্স ক্লাবই আছে নাকি অন্যান্য ক্লাবও আছে না আমাদের অনেকগুলো ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে আপনার হচ্ছে ক্যারিয়ার এন্ড রিসার্চ মূলক ক্লাব ম্যাথ ক্লাব তারপরে সৃজনী একটা ক্লাব সাংস্কৃতিক একটা কালচারাল দেন আরো অনেক সাংগঠনিক ক্লাবগুলো রয়েছে মানে এই জায়গা থেকে যদি বলি যে আপনারা আমি জানি যে ডুয়েট খুবই ভালো একটা ক্যাম্পাস আমাদের ঢাকার খুব কাছাকাছি গাজীপুরে এবং এখানকার যে কোনো জায়গার মানে আরেকটা ইউনিভার্সিটি আপনাদের বড় পার্থক্য হলো যে ইন্টারমিডিয়েট করে যেরকম অন্য জায়গাতে যায় আপনারা ডিপ্লোমা কমপ্লিট করে এই বিশ্ববিদ্যালয়ে আপনারা যান এখানে 250 জনের যে মেম্বারের কথা বলা হলো নাম্বারটা তো বড় মানে সবার কি রোবোটিক্সের ব্যাপারে আগ্রহ কারণ আপনারা ইঞ্জিনিয়ারিং পড়েন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়টা এটাই কি কারণ আসলে কারণ সেটা না কারণ হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়েও অনেকে আসলে বিসিএস দেয় কিন্তু ওই যারা হাইলি এনথুসিয়াস্ট থাকে যে হ্যাঁ আমি কিছু জানতে চাই ইঞ্জিনিয়ারিংকে বুঝতে চাই মেশিনকে ধারণ করতে চাই তারা আসলে আমাদের ক্লাবে রেজিস্ট্রেশন করে এবং আমাদের ফর্মাল মেম্বার হয় আমার কাছে একটা কারণ আছে সেটা হচ্ছে আমরা যখন ডুয়েটে ভর্তি হই তার আগে আমরা 4 বছর মেয়াদী একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করি যেটা হয় ইঞ্জিনিয়ারিং তারপর পরবর্তীতে যখন আমরা ডুয়েটে ভর্তি হই এটাও 4 বছর মেয়াদী একটা ইঞ্জিনিয়ারিং কোর্স থাকে তো অলরেডি একটা হাফ ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স স্টুডেন্টের মধ্যে থাকে এই জন্য তারা সাহস পায় যে বড় কিছু করার সেজন্য রোবোটিক্সের প্রতি আমাদের স্টুডেন্টের আগ্রহ অনেক বেশি বাংলাদেশে রোবোটিক্সের আসলে যদি আমি পুরো বাংলাদেশের কথা চিন্তা করি সেখানে আসলে আমাদের রোবোটিক্সে আমাদের অবস্থানটা কেমন স্টুডেন্ট ইউনিভার্সিটি লেভেলে আমাদের বাংলাদেশের অবস্থান বেশ ভালো রিসেন্ট যে কম্পিটিশন হলো ইন্ডিয়াতে দিল্লিতে এটা হচ্ছে ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ সেখানে আমাদের বাংলাদেশ থেকে প্রজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়নের পুরস্কার আছে লাইন ফলোয়িং রোবটের থার্ড প্রাইজের পুরস্কার আছে তারপর হচ্ছে আমি কিছুদিন আগে দেখলাম মালয়েশিয়া থেকে একটা টিম বাংলাদেশে পুরস্কার নিয়ে এসেছে এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও আমরা হচ্ছে আইআইটি বোম্বেতে যে বিশ্ব ইন্টারন্যাশনাল একটা রোবোটিক্স ইভেন্ট হয় সেখানেও আমাদের পুরস্কার আছে আমরা হচ্ছে রোবোটিক্স থেকে পিছিয়ে নেই আমাদের দেশও ভালো করতেছে কিন্তু এই ধারাটা যদি বজায় রাখতে হয় তাহলে আমাদেরকে আরও বেশি রোবোটিক্স নিয়ে কাজ করতে হবে আমরা রিসেন্ট ইয়ারে খেয়াল করতেছি যে রোবোটিক্স প্রতিযোগিতার পরিমাণ অনেক বাড়তেছে ইভেন আমাদের বিশ্ববিদ্যালয়ে আগামী শুক্রবার 25 অক্টোবর একটা রোবোটিক্স প্রতিযোগিতা হবে এটার নাম হচ্ছে টেক ফেস্ট আইআইটি বোম্বে বাংলাদেশ জোনাল আইআইটি বোম্বেতে যে রোবোটিক ইভেন্টটা করা হয় এটা হচ্ছে 1998 সাল থেকে শুরু হয়েছিল কিন্তু 2004 সাল থেকে এটি ইন্টারন্যাশনালি হয় এই বছর 5টা দেশে জোনাল হবে 5টা দেশ থেকে যে সকল টিম ভালো করবে কোয়ালিফাইড তারা হচ্ছে আইআইটি বোম্বে থেকে ইন্টারন্যাশনালি খেলবে এই বছর মেক্সিকোতে জোনাল অলরেডি হয়ে গেছে নেপালে হবে নভেম্বরে তারপরে হচ্ছে তিউনেশিয়া মাদাগাস্কার এবং বাংলাদেশ আমরা আর হচ্ছে একটা আমি খুশিভাবে বলতে চাচ্ছি যে আমাদের ডুয়েট রোবোটিক্স ক্লাব বাংলাদেশ জোনালটা আয়োজন করতেছে অলরেডি আমরা বাংলাদেশের যারা রোবোটিক্স নিয়ে কাজ করে যে সকল রোবোটিক্স ক্লাব থাকে সকলের সাথে যোগাযোগ করেছি এবং খুব ভালো রেসপন্স পেয়েছি তারাও আমাদের ইভেন্ট শেয়ার করেছে সেখানে 20টা ইউনিভার্সিটি থেকে অলরেডি আমরা 45 থেকে 50 টিমস পেয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে হ্যাঁ শুক্রবারে হবে আমি আপনারা জেনে খুবই অবাক হবেন আমাদের যে রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে কলেজের স্টুডেন্টগুলো রেজিস্ট্রেশন করতেছে লাইক হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট সেন্ট জোসেফ পি এফ শাহিন ওরা যখন কোনো ইভেন্টের কথা জানতে পারে ওরা হচ্ছে অত বুঝতে পারে না আমাদেরকে কল দেয় যে ভাইয়া রোবটটা কেমন হবে কিভাবে কাজ করবে আমাদের একটা আইডিয়া দেন আমরা হচ্ছে কারোর থেকে হেল্প নিয়ে একটা তৈরি করব মানে
রানিং স্টুডেন্টদেরকে এত রোবোটিক্সের প্রতি আগ্রহ, এটা আসলে সত্যিই খুবই প্রশংসার এবং আমাদের মনে অনেক আশার সঞ্চার করে। যে মনির যখন এই কথা বলছে, আমার কাছে তো দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটিসগুলোতে অনেক মানে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, আমারও ধারণা ছিল না এত ভালো। এই জায়গাতে আবদুল্লাহ আপনি বলবেন যে আপনারা তো বিভিন্ন প্রজেক্ট করছেন তাই না, বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করছেন, এরপরে হয় কি এই জায়গাগুলোতে আমরা কমার্শিয়ালাইজেশন মানে আমরা দেখতে চাই যে এইটার একটা বাণিজ্যিক রূপ লাভ করে। আপনারা 2017 আপনাদের সাকসেস আছে, 14 থেকে করছেন, এটা কি ইউনিভার্সিটি পর্যায়ে পর্যন্ত থাকে নাকি এটা আরেকটু অ্যাডভান্স লেভেলে যায়? আসলে মূল ব্যাপারটা হলো আমরা যেহেতু এখন স্টুডেন্ট, আমাদের হাতে তো এত বিশাল ইকুইপমেন্টের কালেকশন নাই। আপনাদের এই কাজগুলো কি এই কম্পিটিশন এই পর্যায়ে কি এটা শেষ হয়ে যায় নাকি এটাকে পরের লেভেলে নিয়ে যাওয়ার কোনো কিছু সুযোগ আছে? পরের লেভেলে নিয়ে যাওয়ার সুযোগ আছে। যেমন লাইন ফলোয়িং রোবট আমরা যেটা করি, লাইন ফলোয়িং রোবট দিয়ে রেস্টুরেন্টে ওয়েটার আর রোবটের কাজ করা যায়। লাইন ফলোয়িং রোবট তো মূলত লাইন ফলো করে, তো আমরা যদি রেস্টুরেন্টের টেবিলের মধ্যে লাইন ড্র করে দেই যে টেবিল 1, টেবিল 2, টেবিল 3, সেখানে কিন্তু আমাদের লাইন ফলোয়িং রোবট ফুড সার্ভ করতে পারে। রুনি আপনার মনে আছে কি যেটা আমরা কিন্তু জাপানে কিন্তু আছে, এবং আমরা জানি যে মানে ইন্টারন্যাশনাল রোবোটিক্সে জাপান আসলে সবসময় প্রথম সারিতে থাকে, এবং তারা কিন্তু তাদের সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যেও কিন্তু তারা শুধুমাত্র না যে কমার্শিয়াল পারপাসে তারা রোবটকে ব্যবহার করে, তারা সোশ্যাল সার্ভিসেও কিন্তু আসলে রোবটকে নিয়ে আসে। তারপরে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, সেটা বাংলাদেশের সম্ভাবনা কতটুকু হতে পারে, কিন্তু তার একটা বিরতি নিতে হবে। তো দর্শক নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, কিছুক্ষণের ভেতর ফিরে আসছি আমরা। সকালের বাংলাদেশে সবাইকে আবারও আমন্ত্রণ। সকালের বাংলাদেশে আমাদের সাথে ডুয়েট থেকে আজকে রোবোটিক্স ক্লাবের সব কর্ণধাররা এসেছে, আমাদের তিনজন অতিথি, তাদের সাথে কথা বলছি, এবং তারা আসলে আমাদের ভবিষ্যৎটাকে তারাই সামলাবে এবং তারাই কান্ডারি। আমাদের সাথে আছেন মনিরুল ইসলাম, সভাপতি ডুয়েট রোবোটিক্স ক্লাব, তার সাথে আছেন মেহরুন্নেসা, আমাদের যুগ্ম সম্পাদক, এবং পাশাপাশি আমাদের সাথে আছেন আবদুল্লাহ আল কিবরিয়া, সাধারণ সম্পাদক। আচ্ছা, আমরা যে কথাটা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে জাপান আসলে তাদের রেগুলার লাইফে আসলে রোবটকে ব্যবহার করা শুরু করেছে। আমরা জানি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে রোবটিক্স এবং অটোমেশনটা হচ্ছে প্রাইমারি বেস জায়গা। তো আমরা আসলে কবে আমাদের রেগুলার লাইফে অথবা আমাদের দেশে আমরা এই ধরনের ইনস্ট্রুমেন্ট বা রোবট আসলে আমরা ডেভেলপ করতে পারবো, যেটা আসলে আমাদের সমাজে আমরা কাজে লাগাতে পারবো? বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য। যেসব দেশ উন্নত তাদের পারিপার্শ্বিক অবস্থা এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থা একরকম না। তাদের দেশে যে রোবটগুলো চলে সেগুলো আমাদের দেশে ফিজিবল হতেও পারে না। তো এই দায়িত্বটা মূলত আমাদের, আমরা যারা দেশীয় ইঞ্জিনিয়ার, আমরা চিন্তা করব যে আমাদের দেশের প্রেক্ষাপটে কোন রোবটটা বেশি কাজে দিবে এবং সেটা আমরা ডেভেলপ করব। এই নিয়ে হচ্ছে আমাদের ক্লাবে নানা ধরনের কাজ হয়। আমি একটা শেয়ার করব, একটা প্রজেক্ট আমার ফ্রেন্ড, ওর নাম নাহিদ হাসান, সে একটা রোবট ডেভেলপ করছে। সেই রোবটের কাজ হচ্ছে যে যদি রাস্তাঘাটে কোনো ময়লা আবর্জনা জমে থাকে, লাইক যদি ক্যান বা পানির বোতল বা প্লাস্টিক, তাহলে ওর রোবটটা যেটা করে, রোবটে একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরা দিয়ে সে ডিটেক্ট করতে পারে যে এটা আসলে কোন ধরনের বর্জ্য। সেই বর্জ্যটাকে ওই রোবটের মধ্যে একটা হাত আছে, সে অটোমেটিক নিজের মধ্যে সেটাকে পিক করে, তার পেছনে একটা বিন আছে, সেই বিনের মধ্যে রেখে দেয়। তো সে ডিজাইন করতেছে এটা ভেবে যে আমাদের দেশে যখন চলবে, অবশ্যই এখানে বিজি ট্রাফিক থাকে, তারপর হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য রিক্সা থাকে, তো এগুলাকে কীভাবে অ্যাভয়েড করে চলা যায়, আমাদের দেশে অতিরিক্ত যে ময়লা আবর্জনা হয় সেগুলোকে ক্লিন করার জন্য রোবটগুলো যদি কাজ করতে পারে। আমি শেয়ার করে খুশি হব, আবদুল্লাহ কিবরিয়ার একটা প্রজেক্ট ছিল নদী ক্লিন করার, যে নদীর মধ্যে একটা রোবট ভাসতে থাকবে, সেটা নৌকার মতোই, কিন্তু সে অটোমেটিক নিজে নিজেই চলবে। আমরা নর্মালি রোবট বলতে বুঝি যে মানুষের মতো হবে, হাত থাকবে, হিউম্যানয়েড এরকম কিছু হবে, কিন্তু রোবটের ডেফিনেশন আসলে এটা না। রোবট হচ্ছে যে সে যে কোনো শেপারই হতে পারে, কিন্তু সে তার কাজটা নিজে নিজে করবে, অন্য কারো হেল্প প্রয়োজন হবে না। তো তার রোবটটা কিভাবে কাজ করতে, আমরা হচ্ছে কিবরিয়ার কাছে শুনতে পাচ্ছি মানে মানে কিভাবে কাজ করতে, এবং এটা আসলে মানে কোথাও আপনি চেষ্টা করেছেন কিনা যে আসলে নদী পরিষ্কারের এই কাজে আপনাদের ক্যাম্পাসে কোনো কিছু আপনারা ইমপ্লিমেন্ট করেছেন কিনা, যে আমরা কোনো একটা কিছু বানিয়েছি এবং সেটা আসলে ট্রায়াল অ্যান্ড রান বেসিসে আমরা আমাদের ক্যাম্পাসে সেটাকে ব্যবহার করছি, এরকম কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, আমাদের ক্যাম্পাসে আমাদের একটা আমাদের ইমিডিয়েট সিনিয়র যে বড় ভাই ছিলেন, আমাদের রোবটিক্স ক্লাবের প্রিভিয়াস প্রেসিডেন্ট রনি ভাই,
তিনাদের একটা প্রজেক্ট ছিল আমাদের স্মার্ট ক্লাসরুমে আপনার ওই বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স স্টুডেন্ট এবং হচ্ছে টিচার সবার জন্য ওই ব্যবস্থাটা ছিল আর কি। ওকে, এটা নিজেদের ডেভেলপ করা, এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের নিজেদের। আচ্ছা, তো আমি যদি একটু বলি একটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে রোবোটিক্স জিনিসটা কি। ভাইয়া যেটা বললো যে আমরা যেটা ভাবি রোবোটিক্স বলতে হচ্ছে হিউম্যানের কিছু একটা, আসলে রোবোটিক্সের ব্যাপারটা আরও বিস্তৃত আর কি, অনেক বেশি বিস্তৃত। আমরা যেহেতু মানুষ, আমাদের আসলে পাঁচটা সেন্স। আসলে রোবোটিক্সটা এমন অবস্থায় চলে গেছে এখন, এটার অনেক সেন্স, হিউজ সেন্স, নিউমারাস সেন্স, অর্থাৎ এটার এতগুলো সেন্সর, এত টাইপের সেন্সর যে এগুলোকে আমরা আবার প্রসেস করতে পারতেছি বিভিন্ন প্রকার মাইক্রোকন্ট্রোলার দিয়ে হোক বা যে কোনো প্রসেসর দিয়ে হোক, প্রসেস করে আবার আমরা আমাদের যে কোনো টাইপের ডিজায়ার আউটপুট আমরা বের করতে পারছি। এটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং বিষয়। সো এইটাকে যদি একটা লার্জ স্কেলে ইউজ করা যায় এটা খুবই চমৎকার হয় আর কি। তো আমি যেটা করছিলাম সেটা হলো আমাদের অনেকগুলোই উদ্দেশ্য ছিল নদীভিত্তিক, যে অটোনমাস একটা স্মার্ট ভেহিকল ভেসেল আর কি, যেটা বলি আমি, সেটা কী করবে নদীতে নিজে নিজে রুট ফাইন্ড করে ইয়ে থেকে স্টার্ট পয়েন্ট থেকে ডেস্টিনেশন পয়েন্টে চলে যেতে পারবে। তো সেটা হইতে পারে নদী ক্লিনিং, সেটা করতে পারে ট্রান্সপোর্টেশন, সেটা হইতে পারে মিলিটারি ইউজেক, এভরিথিং হইতে পারে, অর্থাৎ আনম্যান্ড সেটা হতে পারে। যদি এটা আমরা জাহাজে ইমপ্লিমেন্ট করতে পারি, বিশেষ করে যেগুলো আমাদের কন্টেইনার জাহাজ, সেখানে ইমপ্লিমেন্ট করলে কী হবে, যেমন একটা জাহাজের ভিতরে যদি আমরা ধরি 100 জন ক্রু মেম্বার সব মিলে, তো তাদের থাকা খাওয়ার একটা বিশাল একটা জায়গার প্রয়োজন হয়। তারা যদি 3-4 মাস বা 3-4 দিনও যদি বলি আমি সমুদ্রে থাকে, তাহলে একটা লার্জ স্কেলে তাদের ফুড রাখার জন্য একটা রিজার্ভার লাগে, তাদের ফুড রান্না করার জন্য কিচেন রুম দরকার হয়, তো বিশাল একটা স্পেসের ওয়েস্ট হয়। তো এই জায়গাগুলোকে আমরা আশা করি এই করতে পারবো আর কি, ইউটিলাইজ করতে পারবো, স্পেস ইউটিলাইজ করতে পারবো, তারপর হলো কস্ট ইউটিলাইজ করতে পারবো, তো ওই চিন্তা থেকে আর কি। আচ্ছা, এখান থেকে যদি আমি প্রশ্নটা করি যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যখন আমরা কথা বলছি, আমরা যখন চ্যাট জিপিটি বা এই ধরনের এআই নিয়ে কথা বলছি, যখন আমরা যদি রোবটিক্স এটা বলি যে ঠিক আছে মানুষ লাগবে না, তাকে আসলে রিপ্লেস করবে একটা রোবট, সেইটাই টেকনোলজির থ্রুতেই আসলে ট্রান্সপোর্টেশনটা হবে, তাহলে কি এইটার কি মানুষের জব সিকিউরিটিকে থ্রেট করে না, এবং মানুষ কি সেই ভয়ে তাহলে সে রোবটিক্সের প্রতি খুব বেশি ইন্টারেস্ট দেখায় না? আচ্ছা, আমি বলি মানুষের আসলে মূল চাহিদাটা কোথায়। পাঁচটা মৌলিক চাহিদা, তার মধ্যে অন্যতম হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ফুড। আমাদের যদি ফুড সিকিউরিটি থাকে আমাদের টেনশন নেই, অর্থাৎ এন্টায়ার হিউম্যানিটি যদি আমরা বলি আর কি, তাহলে আমরা এআইকে, এআই যদি আমাদেরকে আমাদের জব নিয়ে নেয়, তাহলে অবশ্যই তাকে আমরা ওই দায়িত্বটা দিতে পারি যে তুই আমার খাবার তৈরি কর। তার পাশাপাশি মানুষ দুজনই দুজনের কাজ ভাগ করে নিয়ে করবে না? আমার মতে বরং এটা আরো ভালো, এটা হচ্ছে এর মাধ্যমে আমরা আসলে এটা মনে করতেছি যে না এআই আমাদেরকে আমাদের কাজ ছিনিয়ে নিবে, আসলে তা না, বরং এটা আমাদের আরও হেল্প করতেছে যে আমরা এর মাধ্যমে আরও নতুন নতুন জিনিস করতে পারবো। এআইকে তো আমরা শিখাচ্ছি যে ও আমরা এটা করো, এটা করো, কীভাবে করো, সেটা আমরা ওদেরকে বলে দিচ্ছি, কিন্তু এটা তো আর মানুষকে মানুষের কাজ ছিনিয়ে নিতে পারবে না। তো আমার মনে হয় না এটা আসলে আমাদের কারো কিছু করবে। আমার যুক্তিটা হচ্ছে যে কিভাবে বলেছিল কোন একটা ইন্টারভিউতে, আমি শুনেছিলাম, আমার উদাহরণটা খুবই ভালো লেগেছিল, যখন ক্যালকুলেটর আবিষ্কার হয় তখন ম্যাথমেটিশিয়ানরা খুব টেনশনে পড়ে গিয়েছিল যে আমাদের মনে হয় ক্যারিয়ার শেষ, কিন্তু তাদের ক্যারিয়ার শেষ হয়নি, বরঞ্চ ক্যালকুলেটরের মাধ্যমে আমরা অনেক বড় বড় সলিউশন খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারতেছি। তো আমার আমার মতে এআই রোবোটিক্স যেটাই আসুক তার অবস্থায় ক্যালকুলেটরের মতোই হবে, আমাদের সামর্থ্য অনেক বেড়ে যাবে। মনির, আপনি যেটা বললেন, আমি কিছুদিন আগে বাংলাদেশের একজন খুব প্রথিতযশা চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনি বলছিলেন যখন কম্পিউটার আসে তখন তারা খুব হা হুতাশ করতেন, ভয় পাইতেন যে আমাদের বুঝি অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা। আসলে তো এটা হয় নাই। মনিরের কাছে জানতে চাবো যে আপনারা বাংলাদেশে রোবোটিক্সকে কোথায় ফিউচারে দেখতে চান, এটাই আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে, স্বল্প অল্প করে যদি বলেন। আমাদের দেশের মূল রিসোর্স হচ্ছে এগ্রিকালচার। আমি হচ্ছে আমাদের দেশে রোবোটিক্সের যদি ইউজ করা হয়, আমি চাইবো যে আমাদের যে রিসার্চার যারা আছে, আমরা যারা রোবোটিক্স নিয়ে কাজ করতেছি, আমাদের দেশের এগ্রিকালচারটাকে ডেভেলপ করার জন্য
অতিরিক্ত মানে পর্যাপ্ত পরিমাণে ফুড যাতে আমরা ফুডে স্বয়ংসম্পূর্ণ হতে পারি, এটাকে প্রথম প্রায়োরিটি দিয়ে ফুডে আমাদেরকে এআই অটোমেশন রোবোটিক্স যে যাই হোক আমাদেরকে ফুডকে ডেভেলপ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের চিকিৎসার জন্য যে রোবটগুলো প্রয়োজন, চিকিৎসার ক্ষেত্রে বেসিক টাইপের যে ছোট ছোট অসুখ বিসুখ আছে সেগুলো যেন আমরা রোবট দিয়ে সারতে পারি। আপনি নিজেরাই করতে পারবেন সেটা? হ্যাঁ, নিজেরাই করতে পারবো। লাইক জ্বরের সিমটম যদি হয়, আমরা জাস্ট চোখ দেখি বা হাত বডি টেম্পারেচার মাপি, ডাক্তার যেগুলো ইনপুট নেয়, ডাক্তার যেগুলো দেখে সেগুলো আমরা একটা কোনো ডিভাইসে ইনপুট দিলাম, সে আমাদেরকে মেডিসিন সাজেস্ট করবে। এগুলো হচ্ছে ছোট ছোট অসুখের জন্য, আমরা বড় অসুখের জন্য ডাক্তারের কাছে যাব। তো এই এই জায়গাতে মনিরুল, আপনাকে আমার মনে হয় যে এখানে একটা ভালো নোটে আপনি শেষ করছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আসলে আপনাদের হাত ধরে এগ্রিকালচার বলেন কিংবা চিকিৎসা বিজ্ঞান বলেন, এই জায়গাতে চাই আমরা যেন আসলে এই অবদানটা রাখতে পারি। এবং মনিরুল, আবদুল্লাহ এবং মেহরুন, আসলে আপনাদের হাত ধরে, আপনি বলেছেন বিভিন্ন কলেজ থেকে, ঢাকা, ঢাকার বাইরের বিভিন্ন কলেজ থেকে আপনাদের সাথে যোগাযোগ করছে, যাদেরকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না, সবারই হাত ধরে যেন আমরা আসলে ফিউচারে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা করি আমরা। এবং আপনাদের আপকামিং যে ইভেন্ট 25th, সেটার জন্য অল দ্য বেস্ট। তো দর্শক, এভাবেই শেষ হয়ে গেল আরেকটি সকাল। আশা করি আপনাদের সকালটা ভালো যাবে। সবার আজকের দিনটা অনেক সুন্দর হোক। সবাইকে আবারও শুভ সকাল। শুভ সকাল।